শুরুতেই নজর রাখবো কালিয়াগঞ্জের দিকে। ফের কালিয়াগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি, থানা ঘেরাওকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ থানা ঘেরাওকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি। কালিয়াগঞ্জ থানা ঘেরাওকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি, ফের উত্তপ্ত উত্তর দিনাজপুর। কালিয়াগঞ্জ থানা ঘেরাওকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামাল দিতে জলকামানের ব্যবহার, ছোঁড়া হয় টিয়ার গ্যাসের শেল। ফোনে রয়েছেন প্রতিনিধি অমিত দে। অমিত, কি পরিস্থিতি এখন? হ্যাঁ, সূচনা এখনো ধুন্দুমার চলছে। যে রাজবংশী যে যত রকম সংগঠন আছে তারা একত্রিত হয়ে এখন থানায় অ্যাটাক হয়ে গেছে। থানার ভেতরে যত মোটরসাইকেল ছিল সব মোটরসাইকেলে সেই আগুন লাগিয়ে দিয়েছে। মানে ওখানে আমরা থাকতে পারছি না। কাদানি গ্যাসের মানে যে হারে পুলিশ কাদানি গ্যাস ছুড়ছে কিন্তু তাতেও কিছু হয়নি। সুচন্দ্রিমা, প্রচন্ড আগুন চলছে থানার ভেতরে, থানার চত্বরের ভেতরে। সুচন্দ্রিমা, ধন্যবাদ অমিত। অমিত দে প্রতিনিধি কথা বললেন। পরিস্থিতি সামাল দিতে জলকামানের ব্যবহার, ফের উত্তপ্ত উত্তর দিনাজপুর। তুই তুলে রাখিস, এইটুকু বললাম যে টিয়ার গ্যাস কোনো পুলিশ ছুটিছে সেই ছবিটা। হ্যাঁ, টিয়ার গ্যাস ফাটাচ্ছে।